हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल। आज के एक जोकर डिजाइन शेयर करब, रिक्वेस्ट करब वीडियो शेष पर्त देखार और वीडियो भलो लगले अवश्य लाइक और कमेंट कर जानबें। चैनल नतून हमले प्लिज चैनल सबसक्राइब कर देवें। देखो हमें क्योंकि प्रथम चारटे फोर तुले एक बक्स मत तैरि नेब। प्रथम दोटो फोर तुलसी एर ओपरे दुदिक लेवल सेम रेखे आबार दोटो फोर तुले नेब। चारटे फोर तुले नहीं डान दिकर ओपर फोरटार कोनाकोनी भावे एक फोर तुले तरपर एक घर छेड़े दिए हमें डान दिक बराबर पशापाशी और पाँचटा फोर तुले नेब। पशापाशी पाँचटा फोर एक लाइन हमें कर पाँच नम्बर फोरटा लास्ट जो डान दिकर फोरटा तर नीचे थे हमें नीचे बराबर लम्बा आो पाँचटा फोर तुले। एबार एकदम नीचे फोरटा थेके बादिक बराबर आमी आरो चारटे फोर तुले नेब। चारटे फोर तुले नियेछि। एबार कोनाकोनी भावे एकटा फोर तुले ओई चारटे फोरेर बक्सेर संगे मिशिये देब। एक ही रकम भावे किन्तु आमी বাদিকেও আরেকটা বক্স তৈরি করে নেব। দুদিকে দুটো হয়ে গেছে। এবার দেখুন মাছ ভরাটো করে নিয়েছি। মাঝখানে আমি যে বক্স তৈরি করেছিলাম সেটার থেকে ওপরে তিনটে লাইন ছেড়ে দিয়ে মানে তিনটে ঘর ছেড়ে দিয়ে আমি ওই দুটো সমান্তরালে দুটো ফোর এবং দু সাইডে একটা করে বাড়িয়ে ওখানে চারটে ফোরের একটা লাইন হবে। ওই লাইনে চারটে ফোরের একটা লাইন হবে। चारटे फोर लाइन एर ओपरे किन्तु दुदिक थेके एकटा करे बाड़िये छटा फोर एकटा लाइन करे निच्छि। तार उपरे दुदिक एकटा करे बाड़िये आठटा फोर लाइन एर उपरे दुदिकेर लाइन लेवल समान माझे दुटो गैप दियेछि तीनटे तारपर दुटो आबार तीनटे। एर उपरे देखुन ओई जे तीनटे फोर आमि तुलेछि तार उपरे एक लाइन उपरे लेवल किन्तु समान थाकबे दुदिके। प्रथमे एकटा फोर तारपर एकटा घर छेड़े दिए आबार एकटा फोर एरपर माझखाने दुटो घर छेड़े दिए आबार एकटा फोर आबार एकटा घर छेड़े दिए आबार एकटा फोर तुले निच्छि। এবার এই যে লাইনের মাঝখানে যে দুটো গ্যাপ রেখেছিলাম তার থেকে ওই লাইনটা সহ তিনটা ঘর ছেড়ে দিয়ে আমি আকাশি রং দিয়ে দুটো ফোর তুলে নিচ্ছি। ওই লেভেলেই আমি দুটো ফোর তুলে নিচ্ছি। এরপর এই দুটো ফোরের ডান দিকটা আমি আগে করে দেখাচ্ছি। তার জন্য প্রথমে ডান দিকের ফোরের ওপরে এক ঘর ওপরে একটা ফোর তুললাম কোনাকুনিভাবে, আবার কোনাকুনিভাবে একটা ফোর তুলে নিচ্ছি। এবার নিচের দিকে নামবে ডান দিকে কোনাকুনি নিচে বরাবর আমি একটা ফোর তুলে নিচ্ছি। একই রকম ভাবে আমি আবার কোনাকুনি ফোর তুলে নিচ্ছি। এরপর কোনাকুনি ভাবে ফোর তুলে লম্বা করে দুটো ফোর আসবে। লম্বা করে দুটো ফোর, তারপর আবার এক ঘর ছেড়ে ডান দিকে নিচে বরাবর এরপর আবার এক ঘর ছেড়ে দুটো ফোর তুলেছি এবং তারপর একটা ঘর ছেড়ে বাদিকে নিচে বরাবর দুটো ফোর তুলেছি। আবার বাদিকে একটা ঘর ছেড়ে পাশাপাশি দুটো ফোর তুলে নিয়েছি। এরপর দেখুন এক লাইন ওপরে আমি আবার দুটো ফোর তুলে নিচ্ছি লম্বা করে। এরপর একটা ঘর বাদিক থেকে ছেড়ে দিয়ে আমি লম্বা করে চারটে ফোর তুলে নিচ্ছি।
এরপর ডান দিক থেকে একটা ঘর ছেড়ে দিয়ে আমি লম্বালম্বি তিনটে ফোড় তুলে নিয়েছি। তারপর কোনাকুনিভাবে দুটো ফোড় বাঁদিকে উঁচু বরাবর যাচ্ছে। এরপর আমি আবার কোনাকুনি একটা ফোড় তুলে নিয়েছি। একই রকমভাবে ওই দুটো ফোড়ের বাঁদিকটাও আমি ঠিক করে নেব একই রকমভাবে। দুদিকটা হয়ে গেছে। এবার আমি যে মাঝখানে যে সাদা লাইনের মাঝে যে দুটো গ্যাপ ছিল সেখানে আমি চারটে ফোড় তুলে একটা বক্স মতো তৈরি করে নেব লাল দিয়ে। তৈরি করে নেব এবার দেখুন উপরে যে ফাঁকা অংশটা আছে সেই ফাঁকা অংশটা আমি লাল রং দিয়ে দশটা ফোড় দিয়ে ভরাট করে দিয়েছি। এর ওপরে কিন্তু লেভেল সমান রেখে আবার দশটা ফোড়ের আর একটা লাইন করেছি। তার উপরে দেখুন নটা ফোড়ের দুটো লাইন, এখানে ডান দিকে কমেছে বাঁদিকের লেভেল সমান। এর উপরে দুদিকের লেভেল সমান রেখে সাতটা ফোড়ের আমি তিনটে লাইন করে নিয়েছি। তার উপরে বাঁদিক থেকে একটা ঘর ছেড়ে দিয়ে ডান দিকের লেভেল সমান রেখেছি এবং তার ওপরে বাঁদিকের লেভেল সমান ডান দিকে একটা বেড়েছে। এর উপরে আমি বাঁদিক থেকে একটা ঘর ছেড়ে দিচ্ছি, ডান দিকে দুটো বাড়িয়ে নিচ্ছি আটটা ফোড়ের লাইন। তার উপরের লাইনে দুদিক থেকে দুটো করে ঘর কমবে, মাঝে চারটে ফোড় দিয়ে একটা লাইন। এবার যে আটটা ফোড়ের লম্বা লাইনটা ছিল সেটা থেকে আমি ডান দিকে নিচে বরাবর লম্বা দুটো ফোড় তুলে নিয়েছি। এবার ওখানে আমি একটা বল তৈরি করে নেব টুপির মাথায়। আমি প্রথমে দুটো ফোড় তুলেছি, তারপর চারটে ফোড়ের দুটো লাইন, আবার দুটো ফোড় তুলেছি। বলটা হয়ে গেছে। এবার আমি চুলের মাঝখানটাও ভরাট করে নিয়েছি। এবার দেখুন আমি মুখের অংশটা ভরাট করে নিয়েছি এবং চোখের মাঝখানে আমি যে সাদার মাঝে যে গ্যাপটা রেখেছিলাম সেখানে কালো দিয়ে নিয়েছি। এবার আমি যে ভুরুটা তৈরি করেছি দেখুন কিভাবে করেছি, খুবই সিম্পল। এই রকম সেলাই আমি আগে দেখিয়েছি, দেখুন এইভাবে। এটা অবশ্যই ভরাট করার পরে করতে হবে, আমি তাই ভরাট করার পরেই করছি। এইভাবে নিয়ে একটা দাগ তৈরি করে নিতে হবে যেরকম শেপ যেখানে দরকার। তো ভুরু তৈরির জন্য হয়ে গেছে। এবার এই সাদা অংশটায় আমি একটা ওরকমভাবে মুখ তৈরি করে নিয়েছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে প্লিজ লাইক করবেন। ধন্যবাদ।